আপনাদের এই বিষয় খুলতে হবে, কমপ্লেন হয়েছে। তাই বললাম কে কমপ্লেন করেছে, কমপ্লেন থাকলে দেখান। তখন বলছে না কমপ্লেন হলে আমরা আপনারা এবার লাগাতে পারেন। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর রাস্তায় আপনারা একদিকে দেখবেন আরেকদিকে দেখবেন না, সেটা তো হতে পারে না। নমস্কার, জিভিএনএন শিলিগুড়ি নিউজে আপনাদেরকে স্বাগত, আমি সুস্মিতা। ভোট 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 নিয়ে চলছে গরম গরম আবহাওয়া। একে ঠান্ডার দিন, তার মধ্যে চলছে ভোটের গরম গরম আবহাওয়া। এবং এই ভোট নিয়ে রীতিমতন কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে কোনো সময় নির্দল পার্টির ফ্ল্যাগস ছিঁড়ে দেওয়া, বা কোনো সময় দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ খুলে দেওয়া। বিভিন্ন দলের বিভিন্নভাবে কিন্তু কোনো না কোনো কিছু দেখা যাচ্ছে। বারবার কিন্তু একই ধরনের চিত্র উঠে আসছে সংবাদ মাধ্যমের দিক দিয়ে। ঠিক একই চিত্র আজ সকালে উঠে আসছে 15 নম্বর ওয়ার্ডে। 15 নম্বর ওয়ার্ডে যে প্রার্থী, বিজেপির যে প্রার্থী দাঁড়িয়েছে, ঠিক তার কার্যালয়ের সামনে ফ্ল্যাগ খুলে দেওয়া হয়। যে ফ্ল্যাগগুলো লাগানো হয় সরকারি দপ্তর থেকে এসে, সেই ফ্ল্যাগগুলো খুলে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয়, কমপ্লেন করা হয়েছে। একবার এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানব এই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর কাছ থেকে। আজকে সকালবেলায় আমাদের কার্যকর্তার খবর দিয়ে আমি প্রচারে ছিলাম যে এমসিসির কোনো টিম এসে তারা আমাদের যে সাজানো হয়েছিল ওই পার্টি অফিসের সামনে, সেখানে যে ঝান্ডাগুলো লাগানো ছিল রাস্তার উপর দিয়েই ছিল, আর কিছু পার্টি অফিসের পাশে গাছের মধ্যে লাগানো ছিল, সেগুলোকে তারা খুলছিল। তো পাড়ার লোকও তারা আটকায় যে আপনারা এইভাবে খুলছেন কেন, কী বিষয় দরকার বলে আমরা খুলে নিচ্ছি। তো যথারীতি ওনারা গাছে উঠে কিছু ফ্ল্যাগ কাটে, আমাদের রশি ফসি কাটে, দুই একটা খেলে, তারপরে আমি সঙ্গে খবর পাওয়ার পর আসি এখানে। আসার পর বললাম যে কী বিষয়, তখন বললো যে আমাদের আপনাদের এই বিষয় খুলতে হবে, কমপ্লেন হয়েছে। তাই বললাম কে কমপ্লেন করেছে, কিছু কমপ্লেন থাকলে দেখান। তখন বলছে না কমপ্লেন হলে আমরা আপনারা এবার লাগাতে পারেন না। হয়তো ভালো কথা, সরকারি জায়গায় লাগানো যায়, খুব ভালো কথা, তাহলে খুলে নিচ্ছি, আপনার সময় দিন, খুলে নিচ্ছি। প্রথমে বলেছে কমপ্লেন করা, কমপ্লেন যখন বলছি, তারপর আমি বললাম যে যদি কমপ্লেন হয়ে থাকে তাহলে কমপ্লেন কাগজ দেখান। তখন বলছে না কমপ্লেন না, এরকম আপনাদের খুলে নিতে হবে। তা আমরা ঠিক আছে, তাহলে আমরা খুলে নিচ্ছি। যথারীতি আমরা খুলে নিই, বাদ বাকি যেটুকু ছিল ওনারা যেটুকু খুলছে খুলছে। পরবর্তীতে আমরা বললাম যে তিনটা গলি চারটা গলি পরে যে নির্বাচনী দপ্তর একটা বানানো হয়েছে 15 নম্বর ওয়ার্ডে, যথারীতি রাস্তা দখল করে, তো সেই বিষয়ে আপনারা কী স্টেপ নিচ্ছেন, ফলে আপনারা কমপ্লেন করুন। তাহলে আমাদের এই ঝান্ডা, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা খোলার জন্য আপনাকে যখন কমপ্লেন করেন, আপনার নিজেরা উদ্যোগ নিয়ে আসছেন, তো সেক্ষেত্রে আপনার উদ্যোগ নিয়ে নিজেরা খুলুন। বলছে দেখছি বিষয়টা, আমরা দেখার কোনো বিষয় না, আপনারা যান যথারীতি, আপনাদের সময় দিচ্ছি, আপনারা খোলেন। আমরাও চাই সরকারি জায়গায় যেন কেউ না করতে পারে। এক ক্ষেত্রে আপনারা একদিকে দেখবেন আরেকদিকে দেখবেন না, সেটা তো হতে পারে না। আর 15 নম্বর ওয়ার্ডের ভোট একদম অন্যরকম হয়, এখানকার মানুষ একদম একদমই অন্য ধরনের। এখানে সংস্কৃতি ঐতিহ্য মেনে আমরা ভোট করি, সবাই বন্ধুত্ব স্বরূপ পরিচয়। কিন্তু গতকাল রাতেও আমরা দেখতে পারি রাতের অন্ধকারে 70-80 জন ছেলে কোথার থেকে আসে, যায় না পাড়ার ছেলে না, সব এসে ঝান্ডা টান্ডা লাগাচ্ছে বাইরের থেকে। মানে হুলুস্থুলুস ব্যাপার, মানে একটা নির্বাচন যে সুষ্ঠুভাবে হবে আমার তো মনে হচ্ছে না সুষ্ঠু হবে নির্বাচনে 15 নম্বর ওয়ার্ডে। এই নিয়ে একটু শঙ্কায় আছি, দেখা যাক। এমসিসি টিমকে আমরা জানিয়েছি যথাযথ ব্যবস্থা নিন, সরকারি জায়গায় শাসক দলের যেগুলো আছে সেগুলো যেন অবিলম্বে খোলা হয়, নাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যেমনটাই আপনাদেরকে বললাম যে এই ওয়ার্ডের 15 নম্বর ওয়ার্ডে যে বিজেপি প্রার্থী রয়েছে, আমরা একবার তার সাথে বিস্তারিত কথা বলবো এই বিষয় নিয়ে যে কী হয়েছিল। এবং তার সাথে বিস্তারিত কথা বলার পরে আমরা জানতে পারি যে সরকারি দপ্তর থেকে এসে কিন্তু বেআইনিভাবে পতাকা, যেই দলের যে পতাকা হয় সেই পতাকা লাগানো হয়েছে বলে অভিযোগ। এবং এটাও নাকি তারা বলেছে যে কমপ্লেন গিয়েছে বলে আমরা খুলতে বাধ্য। যখন তাকে বলা হয়েছে যে কমপ্লেনটা আমাদেরকে দেখান, সেই সময় কিন্তু কোনো কমপ্লেন লেটার তাদেরকে দেখাতে পারেনি। তো তখন বলেছে এটা সরকারি জায়গা, তাই আপনি কোনোভাবে এখানে এগুলো লাগাতে পারবেন না। তো যদি সরকারি জায়গায় হয়ে থাকে, ঠিক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, বিজেপি পার্টি অফিস থেকে 3-4টা গলি রাস্তা পার করে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু তৃণমূলের কার্যালয়টি তৈরি করা হয়েছে। রাস্তা জুড়ে, রাস্তার মাঝখানে, একদম রাস্তা জুড়ে কিন্তু এখানে তৃণমূলের কার্যালয় তৈরি করা হয়েছে। তাহলে এটা কি সরকারি জায়গা নয়? এটা কি, এই জায়গাটাকে তাহলে কি বলা হবে? যদি সরকারি জায়গায় হয়ে থাকে, সরকারি ব্যবস্থা সবার ক্ষেত্রে সমান, তাই নাকি? শুধু একজনের প্রতি দেখা যাবে যে সরকারি
কাজ লাগু করা হচ্ছে, অপর দলের ক্ষেত্রে দেখা যাবে সরকারি কোনো কার্য তো লাগু করা হচ্ছে না, সেটা কি ঠিক হচ্ছে নাকি সেখানেও চলছে রাজনীতি, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে বিজেপির পক্ষ থেকে। এই ধরনের আরও বিভিন্ন আপডেটস নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হওয়ার চেষ্টা করব, ততক্ষণ আপনি জুড়ে থাকুন, দেখতে থাকুন জিবিএনএ নিউজ শিলিগুড়ি। ধন্যবাদ।